আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 60 থেকে 70,000-এর বেশি দামের মানে কেউ মুক্তমান বালিগঞ্জ জিতছে আর 2 লাখের বেশি দামের মানে আসানসোল জিতছে কই রোগ সত্তায় তো রোগকে দেখাও মোদী বাবু আছে মোদী বাবু যে বাংলা নিজের আমার টিকে দেখতে পাবেন না দ্বিতীয় মেয়ে হয়ে গেছে খেলা শেষ টাকা বাড়ি ভাই আবার আসবে কবে 2024-এর 6 মাস আগে আমার থেকে রাজধানী শুরু করবে লোকসভা জিততে হবে মোদী বাবুকে প্রধানমন্ত্রী করতে হবে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বাবুল সুপ্রিয়র হয়ে প্রচারে নেমে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবুল বিভাজনের রাজনীতিতে ওপর তার আস্থা রেখেছেন ফেজ টুপি পরে মানুষের দরজায় ভোট চাইতে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু উদ্বাস্তুদের জন্য নিজের জীবন পর্যন্ত দান করেছেন ভোটের জন্য কোনোদিন তাকে কাপালিক সাজতে হয়নি দক্ষিণ কলকাতা আসনে জেতবার সময় তার মাথায় গেরুয়া টিপ পড়তে হয়নি গলায় রুদ্রাক্ষের মালা পড়তে হয়নি বালিগঞ্জের ভোট প্রচার থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্য চরিত্রে যে অভিনেতা রয়েছেন কাগজের মুড়ি দিয়ে টাকা নিচ্ছিল সেটা জনসমক্ষে রয়েছে সে এখন দোয়া তুলসী পাতা কেন বিজেপিতে গেছে আরে বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদান করেছে আসানসোল সিট থেকে ইস্তফা দিয়ে সিটটা রিজাইন করে করেছে তোমার মধ্যে যদি আদর্শ থাকে বাড়ির পরিবারের লোককে বলো রিজাইন করতে তারপর বড় বড় কথা বলবে এটা একটা সিন্ড্রোম শুভেন্দু সিন্ড্রোম এরা সবাই শুভেন্দু জ্বরে আক্রান্ত এই জ্বরকে ছাড়ানো তো আমার পক্ষে সম্ভব নয় এই জ্বর ওদের ওরাও যখন চলে যাবে ওদের জ্বরও চলে যাবে 12 এপ্রিল বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ 16 তারিখ ফল প্রকাশ রুমা পাল ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে